হ্যালো বন্ধুরা প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই গুগল পে থেকে আপনার গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আপনি খুব সহজেই আমার সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সবার প্রথমে আমাদের কী করতে হবে গুগল পে ওপেন করে নিতে হবে গুগল পে ওপেন করে নিলে এরকম একটা ড্যাশ ড্যাশবোর্ড আমরা দেখতে পাবো গুগল পে লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো এখানে নিচের দিকে আমরা একটা অপশান পেয়ে যাব বিজনেসেস অ্যান্ড বিলস ওই বিজনেসেস অ্যান্ড বিলসের মধ্যে একটা অপশান পেয়ে যাব বিলস ওই বিলস অপশানে চলে যেতে হবে তো আমরা কি করবো বিলস অপশানে ক্লিক করে দেবো বিলস অপশানে ক্লিক করে দিলে বিলসের পেজ এখানে চলে আসবে তো দেখুন এখানে আমাদের দেখাচ্ছে পেমেন্ট ক্যাটাগরিজ নিচে আমরা পেমেন্ট ক্যাটাগরিজ দেখতে পাবো ওখানে আমরা একটা অপশান পেয়ে যাব গ্যাস সিলিন্ডার বুকিং ওই গ্যাস সিলিন্ডার বুকিং অপশানে ক্লিক করে দিতে হবে গ্যাস সিলিন্ডার বুকিং অপশানে ক্লিক করে দিলে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের পেজ এখানে চলে আসবে তো আমরা কী করবো গ্যাস সিলিন্ডার বুকিং অপশানে ক্লিক করে দেবো গ্যাস সিলিন্ডার বুকিং অপশানে ক্লিক করে দিলে একটা নতুন পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আমাদের গ্যাস বুকিংয়ের যত বিলার আছে তাদের নাম দেখাবে যেমন ভারত গ্যাস এইচপি গ্যাস ইন্ডিয়ান গ্যাস যেই বিলারের গ্যাস আপনি ইউজ করেন সেই বিলারের ওপর আপনাকে ক্লিক করে দিতে হবে যেমন আমি ইন্ডিয়ান গ্যাস ইউজ করি তাই ইন্ডিয়ান গ্যাসের ওপর ক্লিক করে দেবো ইন্ডিয়ান গ্যাসে ক্লিক করে দিলে একটা নতুন পেজ খুলে যাবে আপনি যেই গ্যাস ইউজ করেন যেই বিলারের গ্যাস ইউজ করেন আপনাকে সেই বিলারের ওপরেই ক্লিক করে দিতে হবে তো আমি কী করব ইন্ডিয়ান গ্যাসের ওপর ক্লিক করে দেবো ক্লিক করে দিলে একটা নতুন পেজ এখানে চলে আসবে তো দেখুন এখানে উপরে দেখাচ্ছে নো অ্যাকাউন্ট লিঙ্ক অর্থাৎ কোনো অ্যাকাউন্ট লিঙ্ক নেই সবার প্রথমে অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে এর জন্য নিচে আমরা গেট স্টার্টেড অপশান পেয়ে যাবো এই গেট স্টার্টেড অপশানে ক্লিক করে দিতে হবে গেট স্টার্টেড অপশানে ক্লিক করে দিলে নেক্সট পেজ চলে আসবে তো আমরা কী করবো গেট স্টার্টেড অপশানে ক্লিক করে দেবো গেট স্টার্টেড অপশানে ক্লিক করে দিলে এখানে আমাদের কিছু বেসিক ডিটেলস দিতে হবে যেমন সবার প্রথমে আমাদের রেজিস্টার ফোন নাম্বার অথবা এলপিজি আইডি যে কোনো একটা দিয়ে দিতে হবে তো আমরা কী করবো যে কোনো একটা দিয়ে দেবো তার নিচে অ্যাকাউন্ট নেম অপশনাল আছে আমি চাইলে দিতেও পারি নাও দিতে পারি তো আমাদের কি করতে হবে এখানে ফিল আপ করে দিতে হবে ওপরে আমাদের রেজিস্টার ফোন নাম্বার অথবা এলপিজি আইডি দিয়ে দিতে হবে আর অ্যাকাউন্ট নেম অপশনাল আছে চাইলে দিতেও পারি নাও দিতে পারি তো আমরা কি করব পুরোটা ফিল আপ করে দেবো তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে আমরা লিঙ্ক অ্যাকাউন্ট অপশান পেয়ে যাবো ওই লিঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিতে হবে তো আমরা কী করব পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে যে লিঙ্ক অ্যাকাউন্ট অপশান দেখতে পাচ্ছি ওই লিঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিলে নেক্সট পেজ এখানে চলে আসবে তো আমরা লিঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবো এখানে দেখুন আমাদের দেখাচ্ছে রিভিউ অ্যাকাউন্ট ইনফরমেশান অর্থাৎ অ্যাকাউন্ট ইনফরমেশান আমরা এখান থেকে রিভিউ করতে পারি এখানে সবার উপরে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখাবে তার নিচে রেজিস্টার মোবাইল নাম্বার বা এলপিজি আইডি যেটা দিয়েছি সেটা দেখাবে তার নিচে অ্যাকাউন্ট নেম দেখাবে তো এগুলো দেখার পর নিচে লিঙ্ক অ্যাকাউন্ট অপশন পেয়ে যাবো ওই লিঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিলেই অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে তো আমরা কি করবো এগুলো দেখার পর লিঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবো লিঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিলেই নেক্সট পেজ এখানে চলে আসবে অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাওয়ার পর তো আমরা লিঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবো লিঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আমাদের দেখাবে অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে আর নিচে আমরা দেখতে পাবো অর্ডার ইউ সিলিন্ডার নাও এখান থেকে আমরা সিলিন্ডার অর্ডার করতে পারবো এখানে আমাদের অ্যামাউন্টও দেখাবে কত টাকা লাগবে আর নিচে একটা অপশান পেয়ে যাবো প্লেস অর্ডার ওই প্লেস অর্ডার অপশানে ক্লিক করে দিলে এই পেমেন্টের পেজ চলে আসবে যেখান থেকে আমরা ইউপিআই অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবো পেমেন্ট করার পর এরকম একটা পেজ চলে আসবে তো দেখুন এখানে দেখাচ্ছে পেমেন্ট হয়ে গেছে অ্যামাউন্টও দেখাচ্ছে তো এখানে যদি আমরা ক্লিক করে দিই তা তাহলে আমরা বিল ইনভয়েস পেয়ে যাব তো দেখুন এখানে আমরা বিল ইনভয়েস দেখতে পাচ্ছি তো এভাবে আমরা খুব সহজেই গুগল পে থেকে গ্যাস বুক করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই